অল লার্নিং ইজ ইন দি লার্নার নট ইন দি টিচার, সমস্ত শিক্ষাই রয়েছে শিক্ষার্থীদের মধ্যেই, শিক্ষকের মধ্যে নয়। প্লেটো। 2023 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বায়োগ্রাফিটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা বলেছিলাম, আজকে সেই রকম একটা ইম্পর্টেন্ট বায়োগ্রাফি তোমাদেরকে লেখাতে যাচ্ছি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনী। যেই জীবনীটা, যে বায়োগ্রাফিটা তোমরা কিন্তু তোমাদের যে WBTA যে টেস্ট পেপার যারা ফলো করছো ওখানে কিন্তু দু একটা পেজে কিন্তু রয়েছে, সেইটা অনুযায়ী, সেই পয়েন্ট অনুযায়ী এবং নিজে থেকে আরও কিছু তোমাদেরকে কালেক্ট করে আমি লেখাচ্ছি, সেইগুলো ভালো করে দেখো আমি কিভাবে লেখাচ্ছি। মোটামুটি তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, আশা করি তোমরা বায়োগ্রাফি লিখতে তোমরা শিখে গেছো, যে কোনো পয়েন্ট ধরে ধরে যদি দেওয়া থাকে তোমরা লিখতে পারবে। এইবারে তারও মাঝে মাঝে আমরা যদি কিছু তার সম্পর্কে জেনে যদি কিছু সেন্টেন্স যুক্ত করতে পারি সেটা অবশ্যই ভালো। চলো আজকে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনী আমরা লেখাতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই চেনো ওনাকে, উনি একজন বিখ্যাত বাংলা আধুনিক সঙ্গীত শিল্পী ছিলেন, এছাড়াও তিনি অনেক ফিল্মেও, বাংলা ফিল্মেও তিনি অনেক গান গেয়েছেন, সবাই তাকে আমরা চিনি, তাকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নামে সবাই আমরা বাংলার মানুষেরা চিনি। তার জীবনী আমরা লিখাতে যাচ্ছি, যেহেতু 2022 সালে তিনি কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, এই জন্যে এই তার বায়োগ্রাফিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। চলো দেখি, দেখো এই যে বায়োগ্রাফির ফার্স্ট সেন্টেন্সটা তোমাদের কিন্তু আমি লেখানো শিখিয়ে দিয়েছি, কিভাবে লিখতে হয় সেভাবে তোমরা লিখবে। যারা ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমি আইকন চিহ্নে দিয়ে দিলাম কিভাবে সুন্দর বায়োগ্রাফি লিখতে হয়। এছাড়াও এবারে তোমরা এটা এভাবেও শুরু করতে পারো, সন্ধ্যা মুখার্জি ইজ হন ওয়ান একজন অফ দি ব্রাইটেস্ট স্টার, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে একজন, ইন দি স্কাই অফ বেঙ্গলি মিউজিক, বাংলা সঙ্গীতের আকাশে। এইখানে তোমরা আর একটা সেন্টেন্সে তার জন্মগ্রহণের যে আগে একটা সেন্টেন্স তোমরা যুক্ত করতে পারো ভালো হবে, যে সি টুক বেঙ্গলি মিউজিক এ নিউ বা টু নিউ হাইটস, নতুন একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, হাইটস একটা নতুন উচ্চতায় তিনি নিয়ে গিয়েছিলেন। সি টুক বেঙ্গলি মিউজিক টু এ নিউ হাইটস, একটা নতুন উচ্চতায় তিনি নিয়ে গিয়েছিলেন। সি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন যে রেড, মানে রেড কালিতে, যেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি মানে এগুলো তোমাদের পয়েন্টে থাকবে সেই অনুযায়ী লিখবে। বর্ন অন 4th October 1931, 1931 সালে 4ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন এট ঢাকুরিয়া ইন কলকাতা, কলকাতার ঢাকুরিয়াতে। হার ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন নরেন্দ্রনাথ মুখার্জি, অ্যান্ড মাদার ওয়াজ, এবং তার মা ছিলেন হেমপ্রভা দেবী। সি টুক হার আর্লি মিউজিক, তিনি গ্রহণ করেছিলেন তার প্রাথমিক যে মিউজিক লেসন, মিউজিক যে শিক্ষাটা, ফ্রম হার পেরেন্টস, তার বাবা মার কাছ থেকে। এটা অনেক সময় পয়েন্টে থাকবে না, যেহেতু তিনি একজন সঙ্গীত শিল্পী, কোথা থেকে তিনি শুরু করেছিলেন মিউজিকটা শেখা সেটা একটু লিখে দিতে পারি। লেটার পরবর্তীকালে সি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন হার মিউজিক ট্রেনিং, তার মিউজিক শিক্ষাটা আন্ডার, এইবারে এইগুলো পয়েন্টে থাকতে পারে। তিনটা নাম এখানে দিয়ে দিলাম, পণ্ডিত সন্তোষ কুমার বসু, প্রফেসর এটি কানন অ্যান্ড প্রফেসর চিন্ময় লাহিড়ি, এই তিনটা যে নাম অনেক সময় দিয়ে দিবে। আর যদি না থাকে একটু যদি মনে রেখে দিতে পারো, নিজে যদি লিখতে পারো সেটা আরও ভালো। এবারে চলো আরও কিছু সেন্টেন্স কীভাবে লেখা যায় সেটা দেখি। হার ফার্স্ট রেকর্ড ওয়াজ ইন 1945, তার প্রথম যে গানের রেকর্ড তিনি করেছিলেন 1945। আমি আবারও বলছি যেগুলো লাল আন্ডারলাইন করা আছে লাল কালিতে, এগুলো কিন্তু অনেক সময় পয়েন্টে দেওয়া থাকবে, বাদ বাকিগুলো তোমাদের নিজের মতো করে লিখতে হবে। অ্যান্ড হার ফার্স্ট অ্যালবাম অফ দুর্গাপূজা, দুর্গাপূজার প্রথম অ্যালবামটা ওয়াজ রিলিজড, প্রকাশ পেয়েছিল ইন 1948, এটা কিন্তু আমি যুক্ত করেছি একটা ইনফরমেশান নিয়ে। বিসাইডস বেঙ্গলি সং, বাংলা গানের পাশাপাশি, সি অলসো স্যাং হিন্দি সংস ইন 17 হিন্দি ফিল্মস, 17টা হিন্দি ফিল্মে তিনি হিন্দি গানও গিয়েছিলেন। ইন 1966 সালে সি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন বেঙ্গলি পোয়েট শ্যামল গুপ্ত, বাংলা কবি শ্যামল গুপ্তকে তিনি বিবাহ করেছিলেন। সি ওন, তিনি জয়লাভ করেছিলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার ইন 1970। এইগুলো কিন্তু অনেক সময় এইগুলো দেওয়াই থাকবে পয়েন্টে, বাদবাকিটা তোমরা লিখবে। তিনি জয়লাভ করেছিলেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, জাতীয় ফিল্ম
পুরস্কার ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার, সবচেয়ে একজন মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে 1970-এ। সি রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন বঙ্গবিভূষণ। বঙ্গবিভূষণটা কি, কমা দিয়ে বলে দিচ্ছে, দি হাইয়েস্ট সিভিলিয়ান অনার অব ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচুতম অসামরিক সম্মান তিনি পেয়েছিলেন বঙ্গবিভূষণ রূপে ইন 2011 সালে। আফটার এ প্রলংড ইলনেস, দীর্ঘদিন অসুস্থতা কজড বাই কোভিড, অর্থাৎ কোভিডের দ্বারা দীর্ঘদিন অসুস্থ থাকার পরে, সি সাফার্ড এ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ করে তিনি তার হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ যখন হৃদ কম্পন বন্ধ হয়ে যায় সেইটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হচ্ছে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয় যেটা আমরা বলি। সি ডায়েড অন 15th February অ্যাট অ্যাবাউট 7:30 PM, তিনি মারা যান 15ই ফেব্রুয়ারি 7:30 সন্ধে 7:30 অ্যাট দি এজ অব 90, 90 বছর বয়সে। সি ওয়াজ ক্রিমিটেড, শবদাহ করা হয় তার উইথ ফুল স্টেট অনার্স, রাজ্যের সম্মানের সঙ্গে, অ্যাট দি কেওড়াতলা ক্রিমেটোরিয়াম, কেওড়াতলা শ্মশানে। বাট কিন্তু উই ক্যান নেভার ফরগেট, আমরা কখনোই ভুলতে পারবো না, দি কুইন অব মেলোডি অব বেঙ্গল, পশ্চিমবাংলার কুইন অব মেলোডিকে অর্থাৎ সঙ্গীতের রানীকে আমরা কখনোই ভুলতে পারবো না। তাহলে এইভাবে তোমরা কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্কে সহজেই একটা ইংরেজিতে বায়োগ্রাফি তোমরা লিখে নিতে পারবে। চলো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং একটু ফ্রেন্ডদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নেবে। বাই।